ময়মনসিংহের দক্ষিণে শিল্প এলাকা খ্যাত ভালুকা উপজেলা সবজি চাষের জন্য বেশ সুখ্যাতি আছে এলাকার। ভালুকা উপজেলা শহর থেকে 7 কিলোমিটার দূরে মল্লিকবাড়ি বাজার, কম দামে সবজি বেচা কেনার জন্য বিখ্যাত বাজারটি। সবজির জন্য বৃহত্তর ময়মনসিংহে সবচেয়ে বড় বাজার আমাদের এই মল্লিকবাড়ি বাজার। মূলা 20 টাকা আলু ব্যস্ত আছি, বেচাওয়ার দেখছে 5000 টাকা বেচছি। পাতা 40টা ব্যস্ত আছে, ফুলকপি 40টা ব্যস্ত আছে। সপ্তাহে একদিন শনিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বসে বাজার। ফুলকপি, বাঁধাকপি, মূলা, আলু, বেগুন, কাঁচামরিচ এবং সাগর কলার মতো শীতকালীন প্রায় সব ধরনের সবজি আছে মল্লিকবাড়ির বাজারে। পাইকারি এবং খুচরা দুই শ্রেণীর ক্রেতাই ভিড় করেন কম দামে সবজি কিনতে। মল্লিকবাড়ি থেকে আমরা পাইকারি মাল খরিদ করি, করিয়া নিয়ে ওই জায়গায় নিয়ে আমরা যখন এই খুচরা বাজারে বিক্রি করি, বিক্রি করে আপনি আমাদের কিছু উপার্জন হয়, বাস সুন্দর মতন সংসার যাপন করতেছি আর কি। এই মল্লিকবাড়ি বাজার সব জিনিস একটু কম দরে আমরা বিক্রি করি। গ্রামের সবজি ভালো। স্থানীয় বাসিন্দা ছাড়াও এ বাজারে দূর দূরান্ত থেকেও ক্রেতার সমাগম ঘটে। এখানে সকল প্রকারের সবজি পাওয়া যায়। এই বাজারটা সপ্তাহে প্রতি শনিবারে একদিন বসে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন।